আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এনবিকার্সের পক্ষ থেকে প্রতিবারের মতো আমি নিশান আবারও হাজির হয়ে গেলাম এনবিকার্সের নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা রিভিউ করব টয়োটা করলা ফিল্ডার মডেল 2011, রেজিস্ট্রেশন ইয়ার 2017 নভেম্বর মাসের লাস্টের দিকে। 1500 cc অ্যান্ড 60 লিটারের সিএনজি ইনস্টল করা রয়েছে এবং গাড়িটির কালারটি হচ্ছে সিলভার কালার। যারা যারা ইতিমধ্যে আমাদেরকে ফোনে এবং কমেন্টসে ফিল্ডার গাড়ি করছিলেন তাদের জন্য আজকের এই রিভিউটি। এবং আমি চাইবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে গাড়িতে কী কী ফিচার্স রয়েছে সেই সব ফিচার্সগুলো আপনারা দেখতে পাবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দেবেন। চলুন ভিউয়ার্স, রিভিউটি শুরু করি। ফার্স্টে আমরা আজকে গাড়িটির ইঞ্জিন কন্ডিশন আপনাদের সামনে তুলে ধরব। গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে। 1500 cc ইঞ্জিন হর্স পাওয়ার, 110 Nm টর্ক, 140। এবং গাড়িতে আমরা ইঞ্জিন কভার অ্যান্ড এই গাড়িটির ইঞ্জিন হচ্ছে 1Z ইঞ্জিন। অ্যান্ড আমরা এই এসেসিসগুলো যদি আপনাদের দেখাই একটু আপনারা লক্ষ্য করবেন। এসেসিসগুলো আপনারা প্রাথমিকভাবে দেখলে বুঝতে পারবেন গাড়িতে মেজর কোনো সমস্যা আছে কি নেই। এবং আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এনবিকার্স কোনো রকমের এক্সিডেন্টাল হিস্ট্রি গাড়ি ক্রয় বিক্রয় করে, আর আমরা পেপারসের শতভাগ নিশ্চয়তাও দিয়ে থাকি। গাড়িটির ফ্রন্ট শেপে দেখলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে হেডলাইট অ্যান্ড ফগ লাইট রয়েছে উইথ ফিল্ডার বেস অ্যান্ড গ্রিলের অপশনটি দেখতে পাচ্ছি। আর গাড়িটির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো 32 82 88, খুবই ভালো একটি নাম্বার 82 88। আর গাড়িটির যদি আমরা এখন সাইড প্রোফাইল আসি, গাড়িটির সাইড প্রোফাইলও খুবই ভালো অবস্থা রয়েছে। এখানে আমরা যদি দেখি গাড়িতে তেমন একটা স্ক্র্যাচ নেই, ছোটোখাটো দু একটা স্ক্র্যাচ আছে। লুকিং গ্লাসে যদি থাকায় আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট্ট স্ক্র্যাচ, তেমন মেজর না। এবং রেন শেডের অপশন রয়েছে উইথ ফিল্ডার বেস এবং পিছনের গ্লাসগুলো হোয়াইট গ্লাস। আর গাড়িটিতে হ্যান্ডেলের মধ্যে ক্রোম ইউজ করা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং ক্রোম থাকাতে গাড়িটির লুকটি আরও ভালো দেখায়। এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm, হুইল বেস 2650 mm। আর এই গাড়িগুলো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটার্স। আর গাড়িটির যদি আমরা টায়ার কন্ডিশনে আসি, গাড়িটির টায়ার কন্ডিশনও ভালো অবস্থা রয়েছে, একদম নিউ টায়ারেই বলা চলে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির টায়ার কন্ডিশন খুবই ভালো। অ্যান্ড টায়ার সাইজ 195/45R15 15 ইঞ্চ অ্যালয় উইথ টয়োটা, আর অ্যালয়টিও খুবই সুন্দর আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হেজাক লাইট উইথ ক্রোম রয়েছে। এছাড়াও গাড়িটির যদি আমরা রিয়ার কেবিন আপনাদের সামনে তুলে ধরি, গাড়িটির রিয়ার কেবিনে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল্ডার বেস উইথ ক্রোম এবং 4টি ডোরে ফিল্ডার বেস উইথ ক্রোম রয়েছে, যেটার জন্য গাড়িটির লুকটা আরও ভালো দেখাচ্ছে। এবং গাড়িতে সিট কভারও ইনস্টল করা রয়েছে বেস কালারেই, এবং আপনাদের দেখলেও পছন্দ হবে। এবং নিউ সিট কভার ইনস্টল করা রয়েছে। প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আর্মরেস্ট উইথ কাপ হোল্ডারের অপশন রয়েছে, আর সিলিংটা ভালো কন্ডিশন অবস্থায় রয়েছে অ্যান্ড হ্যান্ডেলের অপশন আছে। এবং এখানে যদি আমরা এখন ডোরে আসি, ডোরের মধ্যে ফেব্রিক প্লাস প্লাস্টিক শেড ইউজ করা হয়েছে। স্পিকারও রয়েছে। যারা যারা মিনিমাম বাজেটের এই গাড়ি খুঁজছিলেন আপনারা অবশ্যই এই ফিল্ডের গাড়িটি দেখতে পান। গাড়িটির পিছনের সেবও যদি আপনারা দেখেন, পিছনের সেবও খুবই সুন্দর অবস্থা রয়েছে। এবং গ্লাসগুলো হচ্ছে সবকটি গ্লাসই এই গাড়িটির অরিজিনাল, এবং জাপানিজ স্টিকার রয়েছে দেখতে পাচ্ছি। এর পাশেও জাপানিজ স্টিকারগুলো রয়েছে। অ্যান্ড পিছনের গ্লাসটি হচ্ছে প্রাইভেসি গ্লাস। এছাড়াও স্পয়লার রয়েছে, এবং ফিল্ডার গাড়িগুলোতে স্পয়লার থাকলে আরও সুন্দর দেখায়। এবং হাই মাউন্ট স্টপল্যাম রয়েছে। এখানে আমরা ইন্টিনারের অপশনটি দেখতে পাচ্ছি। এছাড়াও এই গাড়িতে টয়োটা বেস ক্রোম বিট রয়েছে। ব্যাক ক্যামেরা নাম্বারটিও দেখতে পাচ্ছেন অ্যান্ড করলা ফিল্ডার বেস, এখানে এক্স বেস রয়েছে। আর টেল লাইটগুলো হচ্ছে খুবই ফ্রেশ। এছাড়া নিচে শোলাইডের অপশন নাই। এবং আমরা যদি এই গাড়িতে কার্গো স্পেস চেক আউট করি, এই গাড়িতে মোটামুটি স্পেস রয়েছে, আমরা 2 থেকে 3টি লাগেজই রাখতে পারবো। এবং গাড়িতে সিএনজিও ইনস্টল করা রয়েছে এবং সিএনজি সিলিন্ডারটি এখানে রয়েছে। এছাড়াও এখানে একটি কার্টিন রয়েছে, কার্টিনটি চাইলে আপনারা ইউজ করতে পারবেন। এবং কার্টিনের মধ্যে ফাইলপত্র এবং টিস্যু বক্সগুলো রাখতে পারবেন, আর ইউজ করতে না চাইলে এভাবে রেখে দিতে পারবেন। এছাড়াও আপনাদের যদি মালামাল বেশি হয় আপনারা চাইলে এখান থেকে সিটগুলোকেও ফোল্ড করে ফেলতে পারবেন, 2টি সিটই ফোল্ড করার অপশন রয়েছে। এছাড়া এর নিচে স্পেয়ার টুলসগুলো রয়েছে, যার মধ্যে স্পেয়ার টায়ার, জক, উইলনেস, লিভারগুলো আছে।
আর এখানে আমরা হ্যান্ডেলটি ধরে ডোরটি ক্লোজ করতে পারবো। এছাড়া আমি যদি গাড়িটির ফ্রন্ট ডোরে আসি, ফ্রন্ট ডোরের এখানে আমরা যদি থাকাই সেম পিছনের ডোরটির মতোই ফেব্রিক প্লাস প্লাস্টিক শেড রয়েছে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার বেস উইথ লাইট অ্যান্ড ক্রোম রয়েছে, যেটার জন্য গাড়িটির লুকটি আরও সুন্দর দেখাচ্ছে। এই লাইটিং সিস্টেমটি চারটি ডোরে রয়েছে এবং যেটার জন্য গাড়িটির লুকটি আরও ভালো দেখাচ্ছে। এবং এই লাইটগুলো আমরা যখন রাতের বেলা গাড়িটির থেকে নামবো বা উঠবো তখন আরও সুন্দর দেখাবে। এবং আমি এখানে একটু আলো করে দিলাম লাইটগুলো জ্বালিয়ে যাতে একটু ভালো দেখায়। এবং স্টিয়ারিংয়ের মধ্যে স্টিয়ারিং হুইল কভার রয়েছে, আর এটা হচ্ছে আমাদের গাড়িটির কি, এখান থেকে লক আনলক করতে পারবো। এবং এই গাড়িটির টপ স্পিড 180 আরপিএম, 8000 এই গাড়িটি রান করেছে 57,448 কিলোমিটার। আমি যদি গাড়িটি একটু স্টার্ট দিই, গাড়িটি আমি স্টার্ট দিয়ে দিলাম এবং এসি পারফরমেন্স কেমন একটু যাচাই করে নিই, এসিও দিয়ে দিলাম, আর এই পাশে লক আনলক করতে পারবো এবং মিররগুলো কন্ট্রোলিং করতে পারবো। এছাড়াও এখানে দুটি কাপ হোল্ডারের অপশন আছে, উইথ কভারের সিস্টেম রয়েছে, কভার করা যায়, এবং ড্রাইভার কমফোর্টেবলের জন্য ড্রাইভার আর্মরেস্ট উইথ স্টোর আছে। আর এখানে যদি থাকাই লাইটারের অপশন রয়েছে, স্টের অপশন আছে। এছাড়াও গ্লাভ বক্সে মোটামুটি স্পেস রয়েছে যেখানে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টস রাখতে পারবেন, এবং অরিজিনাল 7.5 ইঞ্চ ডিভিডি প্লেয়ারের অপশন রয়েছে। আমি যদি গাড়িটি রিভার্সও দিই, গাড়িটির রিভার্স ক্যামেরাটি দিলে আমরা পিছনে আমাদের অ্যাভেলেবেল স্টকের গাড়িটা দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে এসি ভ্যান্স উইথ ট্রিমস রয়েছে, আর ড্যাশবোর্ডের মধ্যে প্লাস্টিক শেড ইউজ করা হয়েছে, এবং এখানে একটি আপনার শোপিসও দেখতে পাচ্ছি, যেটা আপনারা গাড়িটি নিলে অবশ্যই আপনারা এটাও পেয়ে যাবেন। এবং এই গাড়িটির ড্রাইভার সিট প্যাসেঞ্জার সিটগুলো ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে, আমি আমার মতো করেই অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবং সিটগুলোর মধ্যে সিট কাভারও ইনস্টল করা রয়েছে। আর উপরে যদি এখানে থাকাই সানভাইজার রয়েছে, ভ্যানিটি মিরর উইথ ল্যাম্প নাই, লুম লাইট রয়েছে, রিয়ার ভিউ মিরর রয়েছে, এখানেও সানভাইজার দেখতে পাচ্ছি। আর গাড়িটির স্টিয়ারিংটিও যথেষ্ট স্মুথ, এবং টায়ার কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে, আমরা লং টাইম ইউজ করতে পারবো। এবং গাড়িটি কিন্তু সিএনজিও ইনস্টল করা রয়েছে, আপনাদের আফটার মার্কেট থেকে সিএনজি বা এলপিজিতে কনভার্ট করতে হবে না। এবং এখানে আমরা টয়োটা বেসও রয়েছে, যখন ডিভিডি টার্ন করব তখন আমরা এগুলো অ্যাক্সেস করতে পারবো। আর স্টিয়ারিংয়ের মধ্যে কোনো আর গাড়িটিতে কোনো আউট নয়েস নাই। এখন আমি গাড়িটির প্রাইসটা আপনাদের সামনে শেয়ার করব। আমাদের এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের এনবি কার্সে। আমাদের লোকেশন হাউস নাম্বার 10, রোড নাম্বার 2, ব্লক এল, বানানি। আপনারা চাইলে গুগল ম্যাপে সার্চ করে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন। টয়োটা করলা ফিল্ডার মডেল 2011, রেজিস্ট্রেশন ইয়ার 2017, 1500 সিসি অ্যান্ড 60 লিটারের সিএনজিও ইনস্টল করা রয়েছে। এই গাড়িটির এখন দামের ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব। এই গাড়িটির আমরা দাম নির্ধারণ করেছি 1495,000 টাকা। এই গাড়িটির আমরা দাম নির্ধারণ করেছি 1495,000 টাকা, এবং প্রাইস নিয়ে আলোচনা করারও সুযোগ রয়েছে। এছাড়াও আপনি দেখতে পেরেছেন ইতিমধ্যে আমাদের অনেকগুলো অ্যাভেলেবেল স্টকের গাড়ি রয়েছে, মিনিমাম বাজেট থেকে একদম হাই বাজেট পর্যন্ত। এবং তার মধ্যে স্টেশন ওয়াগন রয়েছে, নিশান ব্লুবার্ড রয়েছে, এবং এলিয়ান প্রিমিও তো আছেই। যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।